নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালক স্যুপ, ক্রিম অফ পালং স্যুপ। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো সবার প্রথমে আমি একটা চাইনিজ প্যান নেব, এর মধ্যে অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে প্যানটা গরম করে নেব, এবং এর মধ্যে চপ গার্লিক আর দেবো চপ জিঞ্জার দিয়ে এটাকে ব্রাউন কালার করে নেব। গার্লিক এবং জিঞ্জার ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করবো মাশরুম। যারা মাশরুম খান না তারা অবশ্যই এটা স্কিপ করে যেতে পারে। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো স্টক ওয়াটার, এরপর আমি এর মধ্যে ছোটো ছোটো কাটিং করা চিকেন কিমা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে গ্রিন চিলি চপ, ফাইন চপ করে দেবো অল্প করে গ্রিন চিলি। এবং এর মধ্যে অ্যাড করবো ফেস ক্রিম। এরপর এর মধ্যে দেবো মশলা, মশলার মধ্যে প্রথম দেবো লবণ, টেস্ট অনুযায়ী দেবো লবণ। আর দেবো সুগার, অল্প পরিমাণে সুগার এবং হোয়াইট পেপার। এবং সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করবো পালক পেস্ট। পালকটাকে হালকা গরম জলের মধ্যে ব্রাঞ্চ করে পেস্ট করে আমি এর মধ্যে দেবো। তো সমস্ত উপকরণ দেওয়া প্রায় কমপ্লিট। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরপরে আমি এর মধ্যে থিকনেস রাখার জন্য আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ দেবো কর্নফ্লাওয়ার। এবং সবার শেষে আমি এর মধ্যে দেবো ডিম, ডিমটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে দেবো। ডিম যারা খান না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তো পালক স্যুপ আমার প্রায় কমপ্লিট। এর মধ্যে অল্প পরিমাণে লেবু জুস দিয়ে আমি স্যুপটাকে উঠিয়ে নেব এবং গরম গরম সার্ভ করতে থাকবো। চাইলে আর আপনারা এর মধ্যে ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো আমার চিকেন ক্রিম অফ পালক স্যুপ রেডি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি কেমন হলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।